प्रेम रस आस्वादन ललुपतार जन्यई सेई अनंत चिन्मय धाम परित्याग करे तार जातायात एक बार दुबार नय भागवत बोलें अवतारा झसंख्या असंख्य भगवानी अवतार मूल कारण एटाई एवं सेई भूमिटी तैरी करार जन्य गुरु रूपे घरे घरे दीक्षा दें सभाकारी वैष्णव रूपे ते दें शिक्षा शास्त्र रूपे कहे ज्ञान आत्मा रूपी अधिष्ठान देखो तार कारिबा उपेक्षा सकलेर प्रति परम अपेक्षा कोनो जीवेर प्रति उपेक्षा नहीं करुणामयेश्वरी भगवानी এই জন্যই আমাদের শ্রী কল্যাণময়ী শ্রুতিজননী বললেন ভক্তিদেবায়নং নয়তি ভক্তিদেবায়নং দর্শয়তি ভক্তিবশ পুরুষ ভক্তিদেব ভূয়সী ভক্তি তাকে আকর্ষণ করে আনেন ভক্তের নয়নে দেখিয়ে দেন ভক্তি তার মধুর লীলা ভক্তিদেবায়নং দর্শয়তি এমনকি ভক্তিবশ পুরুষ সেই ভগবান একমাত্র ভক্তির অধীন এই জন্যেই ভক্তি ভূয়সী সকলের শ্রেষ্ঠাই ভক্তি কিন্তু গতকালও আমরা বলেছি এই ভক্তি বা প্রেম এর জাতি এবং পরিমাণ অনুসারেই তার বৈশ্যতা এবং লোলুপতা দেখা যায় সর্বোপরি এই শব্দটি যে দিয়েছেন প্রণয়ী বৃন্দ জনস্য কুতুকী আর গোস্বামীপাদ ব্যাখ্যা করলেন ব্রজাঙ্গ শ্রী বলদেব ব্রজাঙ্গনা লক্ষণস্য পরম স্নিগ্ধ নিচয়স্য পরম স্নিগ্ধ ভক্ত নিচয়স্য এবং তার মধ্যে আবার কুশ্যাপি এবং কমপি তাদের মধ্যেও সেই শ্রী শ্রী রাধারানীর গোপীগণ শ্রেষ্ঠা এবং তার প্রেমটিও আবার কমপি কোনো অনির্বচনীয় বৃন্দাবন লীলায় শ্রী রাধারানীর প্রেম মাধুরী আস্বাদন করে আর সেই অনির্বচনীয় প্রেম রস আস্বাদনের জন্যই তা লুলুপতা সেটিকে গোস্বামীপাদ ব্যাখ্যা করছেন কমপি রসস্তমম বিশাল প্রেম সম্পত্তির আধার তো এই যে রসস্তমং শব্দটি দিয়েছেন আর অনির্বচনীয় শব্দ দিয়েছেন কমপি অনির্বচনীয় এইটি হচ্ছে শ্রীকৃষ্ণের লোলুপতার অনন্ত লোলুপতার কারণ সূচনা করা হয়েছে ব্রজবালাগণের সেই অভূতপূর্ব পরকীয় প্রেমের আকর্ষণ আস্বাদন উন্মাদনা যা গোবিন্দকে এতখানি দিশেহারা করেছে মধুর প্রেম এই কান্তাগণের ত্রিবিধ তিন প্রকার সাধারণত বৈকুণ্ঠে যারা আছেন তারা হচ্ছে নিত্যকান্তা কমলাগণ তাদের হচ্ছে এই নিত্যকাল নিত্য সিদ্ধা তাদের রতিটি এবং সেই মধুর রতি ঠিক ঠিক কিনা তা বোঝাও যায় না সেখানে এই দাস্যভাবের এত প্রাচুর্য কমলাগণের মনে হয় যেন দাসী তারা চরণ তলে থেকে সেবা করছে তারপরে যেমন অযোধ্যায় আছেন জানকী দেবী আর তারপরে আছেন আমাদের দ্বারকায় যে মহিষীগণ তাঁদের হচ্ছে সখিয়াভাব এই সখিয়াভাবে তারা বাধ্য হয়ে আর নিত্যই সেবা করতে হবে পতিকে পত্নীর সেইভাবেই তারা সেবা করে থাকেন কিন্তু মহাজন বলছেন গোপিকার এটি আলাদা পরকীয় ভাবে অতি রসের উল্লাস
ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস, এই বৃন্দাবনই একমাত্র এই পরকীয় ভাব। আসলে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্যে বিলসে রস আস্বাদন করি, রাধারানী নিত্যকান্তা তারি মূলা লালিনী বা স্বরূপ শক্তি, এক বস্তু অভিন্ন কৃষ্ণের সঙ্গে ভেদ নাই। মৃগমদ তার গন্ধ জৈছে অবিচ্ছেদ, অগ্নি অগ্নি জ্বালাচয় কবু নহে ভেদ, তৈছে রাধা কৃষ্ণ দহি একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। এই লীলারস আস্বাদন করবার জন্যই নিত্যকাল রাধা এবং কৃষ্ণ দুই রূপে এই বৃন্দাবনে লীলা করছেন, এবং সেখানে এই রসটিকে অতিশয় উচ্ছ্বসিত করার জন্য অঘটন ঘটন পটি আসি যোগমায়ার একান্ত সহায়তা। কৃষ্ণ বললেন, মো বিষয়ে গোপীগণের উপপতি ভাবে, যোগমায়া করিবে আপন প্রভাবে, আমি হনা জানি তাহা না জানে গোপীগণ, দোহার রূপে গুণে দোহার নিত্য হরে মন, এই ধর্ম ছাড়ি রাগে দোহে করায় মিলন, কভু মিলে কভু না মিলে দৈবের ঘটন। ভগবানই লীলার সঙ্গে দৈবের কোন প্রকার সম্পর্ক নেই, ভগবানই লীলাটি কি দৈবের অধীন, দৈব মানে অদৃষ্ট বা কর্মফল, এটা তো জীবেরই আছে। তো এখানে ভগবান লীলার সঙ্গে দৈব কোত্থেকে এলো? পাখাকা লিখেছেন, দেব শ্রী ভগবান তৈসেদম লীলা শক্তি বৈভবম, এখানে দৈব বলতে ভগবানের লীলা শক্তির বৈভব, সেই লীলা শক্তির বৈভব হচ্ছে ওই যোগ। যস্য প্রসাদান্নগতি হুতোপি ধ্যায়ং স্তুবং স্তস্য যশস্ত্রী সন্ধ্যাম বন্দে গুরু শ্রীচরণারবিন্দম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমস্ত্রিকালসত্যায় জগন্নাথসুতায় চ সবৃতায় সপুত্রায় সকলত্রায়তি নমঃ। বরিহাপীড়াভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডাম পঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিতসুভগমুখং স্বাধরিন্নৈস্তবীনুম শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসরং ভূষিতং বৈজয়ন্ত্যা বন্দীবৃন্দাবনস্থাং যুবতী শতবৃতং ব্রহ্মগোপালবিষম তপ্ত কাঞ্চন গৌরঙ্গী রাধি বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যত কৃপা তমহং বন্দী পরমানন্দ মাধবাম
वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यः एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरि भक्ति पराजी च हरि नाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तिसां नित्यं नमो नमः नम धर्माय महते नमो कृष्णाय विदुषे ब्राह्मणे नमस्कृत धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदिरये जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ईछय गुसाई करी चरण वंदन जाहिति विघ्न नाश अभीष्ट पुराण दुर्गमी प्रतिमेन्धस्य स्खलत पाद गतिर्भु सकृपा युष्टिदानीन संत संत वलंबन अनाराध्य प्रीत्या चिरमसुर भाव प्रणयिनां प्रपन्नानां दैवीं प्रकृतिमदिदैवं त्रिजगति अजस्रं यः श्रीमान् जयति सहजानन्दमधुरः स दिव चैतन्याकृतिरतितरां कृपयतु कुलि पावन अवतार श्री श्री गौरांग महाप्रभु परमांतरंग पार्षद परम पूज्य पाद श्री श्रील रूप गोस्वामी चरण तार श्री श्री स्तवमाला ग्रंथे श्री चैतन्याष्टके चतुर्थ संख्यक श्लोके श्री श्री कृष्ण चैतन्य देवीर करुणा कामना करते गिए बोलें अनाराध्य प्रीत्या चिरमसुर भाव प्रणयिनां प्रपन्नानां दैवीं प्रकृतिमधिदैवं त्रिजगति अजस्रं यः श्रीमान् जयति सहजानन्दमधुरः स दिवश्चैतन्याकृतिरतितराङ्गनः कृपयतु जिनि अनाराध्य प्रीत्या चिरमसुर भाव प्रणयिनां ओई तामस प्रकृतिर देवतार उपासना करें जारा एई प्रकार जी असुर भाव सम्पन्न व्यक्ति তিনি অভীষ্ট বা ঈশ্বর রূপে আরাধ্য না হলেও প্রপন্নানাং দৈবিং প্রকৃতিম অধিদৈবং ত্রিজগতি এই ত্রিজগতি যারা দৈবী প্রকৃতি সম্পন্ন তাদিশ ভক্তগণের দ্বারা শরণাগত ভক্তগণের দ্বারা যিনি অবিষ্ট রূপে আরাধ্য অজস্রং যা শ্রীমান জয়তি সহজানন্দ মধুরহ অজস্র শ্রীমান যিনি সৌন্দর্য মাধুর্য কারুণ্য ভক্তবাৎসল্যের কোটি কোটি সমুদ্রের ন্যায় এই প্রকার যিনি সহজানন্দ মধুর সদিব চৈতন্যাকৃতিরতিতরাঙ্গন কৃপয়তু সেই চৈতন্যাকৃতি দেব
अर्थात श्री श्री कृष्ण चैतन्य महाप्रभु आमादीर प्रति अतिशय रूपी करुणा वितरण करुन। এই শ্লোকের ব্যাখ্যা ভূমিকায় শ্রীমৎ বলদেব বিদ্যাসম্পাদ লিখছেন, এ যখন এই প্রকার সব শাস্ত্রে শ্রী চৈতন্যদেবকে স্বয়ং ভগবান বলে নিরূপণ করা হয়েছে, শ্রুতি যদা পশ্যতি পশ্যতি রুগ্ম বর্ণম ইত্যাদি শ্রুতি বাক্যে श्रीमद भागवती कृष्ण वर्णम तिशा कृष्णम इत्यादि श्लोके महाभारते सहस्रनाम स्तोत्रे आदि पुराण ब्रह्मांड पुराण इत्यादि सब शास्त्रे जाके एई भगवान बोले उल्लेख करा हुए छे। प्रेयसीर भाव कांतिते आच्छन्न हुए যিনি এই বিশ্বজগতে কলিযুগে অবতীর্ণ হয়েছেন, তখন এই ত্রিজগতের সকল ব্যক্তিরই তো তাকে অভীষ্ট রূপে বা আরাধ্য রূপে ভজন করা উচিত। কিন্তু দেখা যায় যে কেউ কেউ তাকে এই জ্যোতিরূপে প্রীতি করলেও সন্ন্যাস রূপে তার প্রতি প্রীতিমান হলেও কিন্তু তিনি যে আরাধ্য উপাস্য স্বয়ং ভগবান এইভাবে তাকে উপাসনা করেন না কেন? শ্রীপাদ ব্যাখ্যাকার লিখছেন যে এই জন্যেই ঠিক এই শ্লোকের অবতারণা করা হয়েছে। গোসাইপাদ এরূপ প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই এই চতুর্থ সংখ্যক শ্লোকটি এখানে এইভাবে বিন্যাস করেছেন। ভাষ্যকার বলেন যে আরাধনা করেন সবাই এই ত্রিজগতে, কি মানব কি মুনি ঋষি কি দেবতা সকলেই এই পরতত্ত্ব রূপে শ্রীমন মহাপ্রভুর আরাধনা বা উপাসনা করে থাকে। কিন্তু যারা করেন না বললেন তারা এই আসুর প্রকৃতি সম্পন্ন তামস দেবতার উপাসনা করে থাকেন, তার জন্যে তাঁদের এই আসুর ভাব কর্তৃক হৃদয় সমাচ্ছন্ন, কেবলমাত্র তারাই এই শ্রী শ্রী গৌরাঙ্গদেবকে স্বয়ং ভগবান বা আরাধ্য তত্ত্বরূপে গ্রহণ করতে পারেন না। শ্রীপাদ বিদ্যাভূষণ একটি কারিকা এখানে দৃষ্টান্ত দিয়েছেন, দৌ ভূতৌ স্বর্গস্মিনে দৈব আসুর এব চ বিষ্ণু ভক্ত দৈব প্রক্ত আসুরস্তদ বিপর্যয়। এখানে আসুর প্রকৃতি সম্পন্ন জনগণই গৌরাঙ্গের উপাসনা করেন না, তো তাদেরকে বলা হয়েছে যে তারা করবেন কি করে? তামস দেবতার ইত্যাদির উপাসনার দ্বারা তাদের চিত্তটি অসুর ভাবে আচ্ছন্ন হয়েছে। দুই প্রকার ভূত সৃষ্টি দেখা যায়, একটি হচ্ছে দৈব আরেকটি হচ্ছে আসুর। বিষ্ণু ভক্ত দৈব প্রক্ত, যারা শ্রী বিষ্ণুর ভক্ত বা উপাসক তারা দৈবী প্রকৃতি সম্পন্ন হয়ে আর জন্মেছেন, আর যারা বিষ্ণুর অভক্ত তারাই আসুর প্রকৃতি সম্পন্ন বলে জানতে হবে। তো এখানে আমাদের ব্যাখ্যাকার
এই যে চির মসুর ভাব প্রণয় নাম, এই অংশে টিকাতে লিখছেন যে তামস ভাবযুক্ত দেবতার উপাসকেরা, আসলে ভগবানের যে উপাসনা এইরূপ কোন অন্য দেব দেবীর আরাধনা থাকলে এই শ্রী বিষ্ণুতে যে একান্ত ঐকান্তিকতা এটি নষ্ট হয়ে যায়। এই জন্যে আমাদের শ্রী গীতাতে দেখা যায় ভগবান বলছেন যারা অন্যান্য দেব দেবীর উপাসনা করছেন আসলে প্রকারান্তরে তারা আমারই উপাসনা করছেন, কারণ আমি সর্বদেবময়। যে পণ্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধায়ান্বিতা তেপি মামেব কুন্তেয় যজন্তবিধিপূর্বকম্। হে অর্জুন, যারা অন্যান্য দেব দেবীর উপাসনা করেন তারা আমারই উপাসনা করেন, কারণ আমি সর্বদেবময়। কিন্তু সেই উপাসনাটি তাদের অবিধিপূর্বক হয়, বিধিপূর্বক হয় না। তো এখানে কি বিধি আর কোনটি অবিধি, শ্রীধর স্বামীপাদ এই শ্লোকে টিকাতে লিখেছেন যে মুক্তি প্রাপকং বিধি বিনা, একমাত্র গোবিন্দই এই মায়া মুক্তি দিতে সমর্থ। কারণ গীতায়তেই বললেন মামেব যে প্রপদন্তে মায়া মেতাং তরন্তিতে, মাং এব একমাত্র আমার চরণে যারা প্রপন্ন শরণাগত এতাং মায়া তে তরন্তি, এই মায়া তারাই উত্তীর্ণ হয়ে থাকে। সুতরাং মায়া মুক্তি হয় না তাদের, অন্যান্য দেব দেবীর মায়া মুক্তি দেওয়ার সামর্থ্য নেই। এই জন্য কিছু ঐহিকের সুখ সম্পত্তি কামনায় আরোগ্য সুখ সম্পত্তি লাভ পূজা প্রতিষ্ঠা ইত্যাদির কামনায় সকাম ব্যক্তিগণ তাদের উপাসনা করে থাকে। আর নিষ্কাম যারা এই দৈবী প্রকৃতি সম্পন্ন তারাই ভগবানের উপাসনা করে। আমাদের শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ টিকাতে লিখেছেন ভক্তি প্রাপকং বিধি বিনা, তাতে শ্রীহরির চরণে ভক্তি লাভের যোগ্যতাটি থাকে না। যখন মহাপ্রভুর অবতরণ কাল তার পূর্বে যে ধর্মের গ্লানি সেখানেও সেই প্রকার প্রকৃতির ব্যক্তির কথা উল্লেখ করেছেন চৈতন্য ভাগবতকার। ধর্ম কর্ম বলি সবে এই মাত্র জানে, মঙ্গল চণ্ডীর গীতে করে জাগরণে, দেবতা জানেন সবে ষষ্ঠী বিষহরি, সেও সে পূজেন তাহু মহাদম্ভ করি। এই যোগীপাল ভোগীপাল আর মহিপালের গীত ইহাই শুনিতে সর্বলোক আনন্দিত। এই সব সকাম উপাসকগণ তাই অন্যান্য দেব দেবীর উপাসনা করে থাকেন, তাতে অনন্য ভক্তির হানি হয়ে যায়। তবে ভগবান বলছেন যদি কারো মনে ধারণা থাকে যে অন্য দেব দেবীর উপাসনা আমাদের পুরুষানুক্রমে হয়ে আসছে, সেটি ছেড়ে দিলে সেই সেই দেব দেবী তারা কি রুষ্ট হবেন না, বললেন না, অতিশয় আনন্দিতই হবেন, রুষ্ট তো দূরে থাক। তার কারণ কৃষ্ণ বলছেন যারা অন্যান্য দেব দেবীর উপাসনা করেন প্রকারান্তরে তারা আমারই উপাসনা করেন, কারণ আমি সর্বদেবময়।
तो सुतरां ए रूप आसुर प्रकृति सम्पन्न व्यक्ति ताराई गौरांगेर जे स्वयं भगवत्ता एटी स्वीकार करें ना दैवी प्रकृति सम्पन्न व्यक्ति त्रिजगते सकले तार उपासना करें। आरो कारण होच्छे जे एखाने एकटी शब्द दिएछेन जे तिनी जे ज्योति এই জ্যোতিতে প্রীতিমান হলেও তাকে স্বয়ং ভগবান বলে স্বীকার করেন না, এই দুটো একটা কথা আছে। প্রীতা তার মানে জ্যোতি রূপে প্রীতিমান হয়েও, কারণ হচ্ছে আরো গুঢ় এই যে মহাপ্রভু হচ্ছেন ছন্নাবতার, প্রেয়সীর ভাবকান্তিতে আচ্ছন্ন স্বরূপ হয়ে আর অবতীর্ণ হয়েছেন, ভক্তভাব অঙ্গীকার করেছেন, এই জন্য সাক্ষাৎ কৃষ্ণ হয়েও তিনি কৃষ্ণের উপাসনা করছেন, স্বয়ং হরি হয়েও মুখে হরিনাম কীর্তন করছেন, আর সর্বারাধ্য তত্ত্ব হয়েও দিন কাঙ্গাল ভক্তগণের সঙ্গে ওই ধরণীতে গোড়াগড়ি যাচ্ছেন দৈন্যভাব বিভূষিত ভক্তের মতো। এবং আজ স্বয়ং ভগবান হয়েও এসেছেন ভিক্ষুকের বেশি, ওকে নেচে নেচে যায় পথে পথে ওই নদীয়ায়, ওকে চলে নেচে নেচে আপনারে বেঁচে পথে পথে শুধু প্রেম যেচে যেচে, ওকে দেবতা ভিখারি মানুষের দ্বারে এসে ছেড়ে আজ দেখে যা রে ভাই এই নদীয়ায়। স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন আজ এসেছেন ভিক্ষুকের বেশে, ভিখারি তো, সুতরাং তাকে স্বয়ং ভগবান বলে অবগত হওয়া তার কৃপা সাপেক্ষ, তা না হলে হয় না। কৃপা বিনা ব্রহ্মাদি জানিতে না পারি, সাধারণের কথা দূরে থাক, আর তারপরে ওই নিজেকে ঢাকা দেওয়ার প্রয়াস। যদি কেউ তার কাছে বলে ভগবান বলে তাকে, তখন কানে হাত, বিষ্ণু 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 ভগবানের স্মরণ করেন, বলেন জীবে ঈশ্বর জ্ঞানে অপরাধীন, অপরাধী করলেন আমাকে, জীবকে ঈশ্বর জ্ঞান করা এটি অপরাধীর চিহ্ন, বোঝা যাবে কি করে? নিজের স্বরূপকে ঢাকাবার প্রয়াস তার সর্বত্র। যখন দেখা হলো রামানন্দ রায়ের সঙ্গে, তখন ওই মহাপ্রভুকে দেখেই আর তার সঙ্গীয় সব ব্রাহ্মণ সার্থ যারা যারা ছিলেন সবাই কৃষ্ণ 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 বলছেন। রাম রায় বললেন, আকৃতি প্রকৃতি তোমার ঈশ্বর লক্ষণ, জীবে না সম্ভবে কভু এই অপ্রাকৃত গুণ, এদের মুখে যারা আমার সঙ্গে আছে এদের মুখে কৃষ্ণ নাম কোনোদিন আসে না, কিন্তু প্রভু তোমার দর্শনে এই দেখো সবাই কৃষ্ণ কৃষ্ণ বলছে। মহাপ্রভু বলছেন, রাম রায় এটা আমার গুণ নয়, এটা তোমার গুণ, তুমি বুঝতে পারছ না যে যাহার দর্শনে মুখে আইসে কৃষ্ণ নাম তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান, তুমি যে বৈষ্ণব প্রধান পরম ভাগবত, এই তোমাকে দেখে ওরা কৃষ্ণ কৃষ্ণ বলছে, ওরা তো বলছেই, তাছাড়া এই তোমার দর্শনের এত প্রভাব যে মায়াবাদী সন্ন্যাসী আমি এই কৃষ্ণ প্রেমে ভাসি, আমি তো মায়াবাদী সন্ন্যাসী অপরাধী কৃষ্ণ অপরাধী, কিন্তু তোমার দর্শন প্রভাবে দেখো আমিও
এই প্রেমে ভাসছি, এই প্রকার ঠাকাবার প্রয়াস। এই জন্য যখন প্রথম মহারাজ প্রতাপরুদ্ধ দেখছেন অট্টালিকার উপরে আরোহণ করে, সাক্ষাৎ ভাবে তো দর্শন দেবেন না, সন্ন্যাসী রাজ দর্শন বিষ ভক্ষণের থেকে অসাধু, এই কথা বলে বসে আছে। ভিতরে কিন্তু সব ঠিক আছে, আলের থেকে দেখাবেন ভট্টাচার্য, তো সব আসছেন পার্শ্বদগণের সঙ্গে মিলিত হয়েছে। কি অভূতপূর্ব জ্যোতি সকলের, আর আবেশ, আর মহাপ্রভু সেই প্রকার জ্যোতির্ময়। নিতাই চাঁদ আছেন, অদ্বৈতাচার্য একে একে দেখাচ্ছেন, চিনিয়ে দিচ্ছেন। মহারাজ বলছেন এমন সব বৈষ্ণব মূর্তি আর এইরূপ সংকীর্তন কোনোদিন জীবনে দেখিত নাই, ভাবনাও করতে পারি না। ভট্টাচার্য বলছেন মহারাজ দেখবেন কোথায় আর ভাববেন কি করে, চৈতন্যের সৃষ্টি এই নাম সংকীর্তন, এই যে উন্মাদনা আর এই আত্মি আর এই বৈষ্ণবের জ্যোতি, এটা এরই সৃষ্টি। দেখবেন ভাগবতী লিখিত আছে, কৃষ্ণ বর্ণম তিসা কৃষ্ণম সাঙ্গুপাঙ্গাস্ত্র পার্শদম যজ্ঞই সংকীর্তন প্রাউর যজন্ত হি সুমিধস। মহারাজ প্রতাপরুদ্র বলছেন ভট্টাচার্য এই তো শাস্ত্র প্রমাণে চৈতন্য হন কৃষ্ণ, এই শাস্ত্র প্রমাণের দ্বারা চৈতন্য যে কৃষ্ণ তা জানা যাচ্ছে। তবে কেনে পণ্ডিতগণ তাহাতে বিতৃষ্ণ, তবে পণ্ডিতগণ তাকে কৃষ্ণ বলে মানছেন না কেন, তো শাস্ত্রে কৃষ্ণ বলে উল্লেখ আছে। সার্বভৌম ভট্টাচার্য এই কথার সার্বত্তা বা সত্যতা উনি কেবল মুখেই বলছেন না, এটা তার অন্তর জুড়ে, এটার অনুভবই প্রথমে তিনি, তিনিও তো মানেন নাই, চৈতন্যকে বলেছিলেন ভক্ত। মহাভাগবত হন চৈতন্য গোসাই, এই কলিকালে কৃষ্ণ অবতার নাই। গোপীনাথাচার্য বুঝাতে চাইলেন কিন্তু বুঝবেন না, উনি তর্ক করতে লাগলেন। তারপরে যখন কৃপা হলো তখন স্বয়ং ভগবান রূপে তাকে জানতে পারলেন, সেই রূপ স্তব স্তুতিও করলেন। তো সুতরাং সেই সার্বভৌম ভট্টাচার্য উনি পরিষ্কার করে বলেছেন তার কৃপা না হলে কখনোই একে ঈশ্বর করে নেওয়া যায় না, কারণ নিগুড় এই চৈতন্য লীলা। যখন সনাতন গোস্বামী পাদের নিকটে যে সময়ে সম্বন্ধাভিদেয় প্রয়োজন তত্ত্ব নিরূপণ করছেন, ব্যাখ্যা করছেন স্বয়ং কাশীতে, তখন অবতার বর্ণনা করতে 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 এসে গেছেন সেই কলিযুগাবতার, যুগাবতার বর্ণনা করছেন, তখন কলিযুগের অবতারের কাছে এসে গেছেন। যখন অবতারের কাছে এসে গেছেন তখন তিনি নিজেই নিজের কথা বলছেন, কৃষ্ণনাম সংকীর্তন কলিযুগের ধর্ম সনাতন, এই তো সত্যতা দাপরের কথা বললাম, এখন কলির কথা বলি। কৃষ্ণনাম সংকীর্তন কলিযুগের ধর্ম, পীতবর্ণ ধরি তাহা কৈল প্রবর্তন, নিজেই নিজের কথা বলছেন, পীতবর্ণ ধরে আর এটি প্রবর্তন করলেন। প্রেম ভক্তি দিলালোকে লইয়া ভক্তগণ, ভক্তগণ সঙ্গে লোকে প্রেম ভক্তি বিতরণ করলেন তিনি। প্রেমে গায় নাচে লোক করে সংকীর্তন, তারপরে বলছেন কৃষ্ণবর্ণম তিসা কৃষ্ণম সাঙ্গপাঙ্গাস্তপার্শদম যজ্ঞই সংকীর্তন প্রাউর যজন্ত হি সুমিধস। ওই শ্লোকটা
সনাতন গোস্বামী পাদ উনি বলছেন বলছেন প্রভু এই কলিকালে এই যে নাম পীত বর্ণ আর নাম সংকীর্তন এই অবতার কিভাবে জানা যায় কে সে অবতার মহাপ্রভু বললেন অবতার শাস্ত্র বাক্যে জানি সনাতন অবতার তো শাস্ত্র বাক্যে জানা যায় শাস্ত্রই তো অবতারের লক্ষণ বলেছেন অতএব যেমন অন্যান্য অবতারকে শাস্ত্র বাক্যের দ্বারা জানা যাবে তেমনি কলিযুগের অবতার যিনি তাকেও শাস্ত্র বাক্যের দ্বারা জানা যাবে শাস্ত্রবাণী তার প্রমাণ দেখো এই স্বরূপ লক্ষণ আর তটস্থ লক্ষণ এই দুই লক্ষণে বস্তু জানে মুনিগণ দৃষ্টান্ত দিচ্ছি আমি আকৃতি প্রকৃতি দুই স্বরূপ লক্ষণ আর কার্য দ্বারা জ্ঞান এই তটস্থ লক্ষণ দেখো সনাতন শ্রীমদ ভাগবতের প্রথমে প্রথম শ্লোক মহামুনি ব্যাসদেব এই দুইটি লক্ষণে পরতত্ত্ব নিরূপণ করছেন ভাগবতের প্রতি তাৎপর্য পরতত্ত্বকে নিরূপণ করেছেন স্বরূপ লক্ষণে তটস্থ লক্ষণে জন্মাদ্যত অন্যাদিতরত চাত্তেষ্বভিজ্ঞ সারাত তেনে ব্রহ্মহৃদা চ আদি কবৈ মুজ্জন্তি যৎসুরয়ঃ তেজোবারি মৃদাং যথা বিনিময়ু যত্র তিসর্গম মৃষা ধামনা সেন সদা নিরস্ত কুহকম সত্যং পরম ধীমহি দেখো সনাতন এইখানে যে পরম শব্দ আছে এইটি কৃষ্ণ আর তার স্বরূপ লক্ষণ কি বললেন এই সত্যম সত্য স্বরূপ পরমেশ্বর এই কৃষ্ণ এটি তার স্বরূপ লক্ষণ আর বললেন আর ওই যে এই বিশ্বের সৃষ্টি স্থিতি লয় করেন যিনি তারপরে ব্রহ্মাকে উপদেশ দেন যিনি তারপরে এই সৃষ্টি কার্যাদি বিষয়ে অভিজ্ঞ যিনি তারপরে নিজের স্বরূপ শক্তির দ্বারা মায়াকে তিরোহিত করেন যিনি এই তো তটস্থ লক্ষণ এই স্বরূপ লক্ষণ আর তটস্থ লক্ষণে ওই যে পরং কৃষ্ণম এই তিনি হচ্ছেন সত্য স্বরূপ এটি তার এই স্বরূপ লক্ষণ এবং তটস্থ লক্ষণে তিনি এই যে শ্রীমৎ ভাগবতীর প্রতিপাদ্য তা জানা গেল মহাপ্রভু ব্যাখ্যা করে যাচ্ছেন রাজমন্ত্রী সনাতন বুদ্ধি বৃহস্পতি উনি তো রাজমন্ত্রী বুদ্ধি খুব আসে না উনি চাচ্ছেন এত যুগ যখন এলেন তখন এর মুখের থেকেই বলা করাম যে আমি যে সেই এটাই নেই বলুন এত দূর তো এলে নেই ওটা পরিচয় দিবেন না কেন তো উনি বলছেন অতি ক্ষুদ্র জীব মুই নিচ নিচাচার প্রভু কেমনে বুঝিব কলিতে কোন অবতার আপনি তো শাস্ত্র ব্যাখ্যা করছেন স্বরূপ লক্ষণ তটস্থ লক্ষণ অত বুঝার শক্তি আমার নাই খুলাখুলি আমাকে আপনি বলুন এই পীতবর্ণ আর কার্য প্রেম দান কলিকালে সেই অবতার নিশ্চয় করিয়া কহ যাও কো সংশয় তুমি নিশ্চয় করে বলো কলিকালে ওটা কি তোমার কাছে পরিষ্কার আমি জানতে চাই প্রভু কহে চাতুরালি ছাড়ো সনাতন এই কথা চাতুরালি ছাড়ো সনাতন তার মানে কি জানোই তো সব তো আমার মুখের থেকে ওটা বের করাবে কেন তুমি জানো যে আমি ছন্নাবতার অর্থাৎ প্রেয়সীর ভাবকান্তি দিয়ে ঢাকা ভক্তভাব অবলম্বন করে আছি এখন আমার মুখের থেকে ওটা বের করাবে প্রভুর ইচ্ছা নাই নিজের মুখে বলবেন না কারণ এর আগেই বলেছেন যেমন বলছেন অবতার নাহি কহে আমি অবতার সেটাও বলে দিয়েছেন আর তারপরে লক্ষণগুলা যখন বলছেন তখন বলছেন আমার সবার জীব হয় তাতে কৃষ্ণ জ্ঞান এই তটস্থ লক্ষণ আর
এই স্বরূপ লক্ষণে আমার মতো জীবের ওই অবতার জ্ঞান হয়, সেখানে আমার মতো জীব শব্দ আছে, নিজেই বলছেন। আরো বলেছেন অবতার নাহি কহে আমি অবতার, অবতার নিজেকে অবতার বলেন না নিজ মুখে, মুনিগণ জানি কহে লক্ষণ তার, মুনিগণ জেনে সেই লক্ষণ বলে থাকেন, হতে বোঝা বড় কঠিন। কিন্তু সহস্র সহস্র যারা এই দৈবী প্রকৃতি সম্পন্ন সকলেই গৌরাঙ্গের উপাসনা করেছেন, এবং এমন উপাসনা যে নিজেই শ্রীমুখে বললেন এই পৃথিবীতে যত আছে দেশ গ্রাম সর্বত্র সঞ্চার হইবেক মোর নাম। এখন এই বিষয়টি প্রত্যক্ষ করার কোনো অসুবিধা নাই, সারা বিশ্বই শ্রী গৌরাঙ্গকে জেনেছে, তাঁর এই প্রেমদান, তাঁর লীলা মাধুরী, এবং তিনি যে বিশ্বের চরম উপাস্য স্বয়ং ভগবান, এটা সর্বত্রই সকলে ভাগ্যবান জীব এটা সকলেই শিরোধার্য করেছেন, এবং কত সহস্র সহস্র লক্ষ লক্ষ মানুষ বিশ্বের তাঁর চরণাশ্রয় করে ভজন করছে, এই বিষয়ে এটি জানার কোনো অসুবিধা নেই। তো সুতরাং উৎসাহিপাদ বলেন অজস্রং যশ্রীমান জয়তি সহজানন্দ মধুর সদেব চৈতন্যাকৃতি রতি তরাঙ্গন কৃপয়তু, অজস্রং মানে অফুরন্ত, এই অফুরন্ত সমুদ্রের মতো দুর্বগাহ যশ্রীমান অর্থাৎ সৌন্দর্য মাধুর্য ভক্তবাৎসল্য কারুণ্যাদির অপার জলনিধি, এবং যিনি হচ্ছেন স্বয়ং আনন্দ সহজানন্দ মধুর স্বাভাবিক আনন্দ মধুর, তিনি সর্বোৎকর্ষী বিরাজিত জয়তি শব্দ দিয়েছেন, সেই অফুরন্ত আনন্দ সিন্ধু ভগবান মাধুর্যের সিন্ধু সজয়তি সর্বোৎকর্ষে বিরাজ করছেন, সদেব চৈতন্যাকৃতি রতি তরাগ্ন কৃপয়তু, সেই চৈতন্যদেব অতিশয় রূপে আমাদের করুণা করুন। এই বিষয়টি অজস্র এবং সহজানন্দ মধুর এর একটি দৃষ্টান্ত দিয়েছেন আমাদের পার্ষদ প্রবর শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী তার চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থে 101 সংখ্যক শ্লোকে। সৌন্দর্যে কামকুটি সকল জন লাদনে চন্দ্রকুটি বাৎসল্যে মাতৃকুটি ত্রিদশ বিটপি নাম কুটির উদার্য সারি গাম্ভীর্যম্বধি কুটি মধুরিমণি সুধা ক্ষীর মাদি কুকুটি গৌর দেব সজিয়া প্রণয় রসপদে দর্শিতাশ্চর্য কুটি, এই কুটি মানে অজস্র অফুরন্ত সমুদ্রের মতো, এই শ্রীমান সজানন্দ মধুর সৌন্দর্য মাধুর্য প্রেম আনন্দ ভক্তবাৎসল্য কারুণ্য ইত্যাদির কোটি কোটি জলনিধি, কোটি মানেই অজস্র। প্রথমেই বলছেন সৌন্দর্যে কাম কোটি, কোটি কোটি কাম যার সৌন্দর্যে নিন্দিত হয়ে থাকে, নিজেই হাতে যিনি চার হাত দীর্ঘ এবং বিস্তার, এই তিনি নগ্রত পরিমণ্ডল দৈর্ঘ্য বিস্তারি যে আপনার হাতে চারিহস্ত হয় মহাপুরুষ বিখ্যাতি, এই নগ্রোধ পরিমণ্ডল হয় তার নাম, নগ্রোধ পরিমণ্ডল তনু চৈতন্য গুণধাম, নগ্রোধ পরিমণ্ডল তনু, এবং আজানু লম্বিত ভুজ তার কমল নয়ন তিল ফুল সমনাশা আর সুধাংশু বয়ান,
অপূর্ব মধুর রূপ। সৌন্দর্যে কাম কোটি 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 কাম সেই সৌন্দর্যে নিন্দিত হয়ে থাকে। গৌরাঙ্গীর রূপ যেন অমৃত সমান, অমিয়ার মতো গৌরাঙ্গীর রূপ। কোটিকাম নিন্দিত সেখানে সহজানন্দ মধুর। সৌন্দর্যে কাম কোটি কারণ রাধারানী যতই শ্রীকৃষ্ণের সন্নিহিত হন ততই এই শ্রীকৃষ্ণ মাধুর্যের উচ্ছ্বাস আসে এবং রাধা প্রেমও উচ্ছ্বাস আসে। এই বৃন্দাবনে এই জন্যই শ্রী শ্রী রাধা মাধবীর উপাসনা। গোবিন্দ হচ্ছেন সাক্ষাৎ সৌন্দর্য মাধুর্যের অফুরন্ত সিন্ধু, কিন্তু সেই সমুদ্র প্লাবন আনে রাধা মধুরিমা তার প্রেম। কিন্তু সেই রাধারানী এই শ্রীবৃন্দাবনে শ্রীকৃষ্ণের একান্ত সন্নিহিত হলেও যুগপত এই দুইটি বিগ্রহ পৃথকেই ছিলেন, এক হয়ে যান নাই। মন পর্যন্ত এক হয়েছিল কিন্তু দেহ এক হয় নাই। এখন সেই প্রেম উষ্মায় গলে শ্রী শ্রী রাধা মাধব যেন দুইটি বিগ্রহ ওই দুধে জলে মিলাইয়ে গেল। এই রসরাজ মহাভাব স্বরূপ তার সৌন্দর্য মাধুর্য এতই অধিক যে রামানন্দ রায়ের মতো এত বড় গম্ভীর আধার এই রসরাজ মহাভাব রূপটি যখন দেখলেন তখন তিনিও মূর্ছিত হয়ে গেলেন। তাই গৌরাঙ্গীর রূপ যেন মদন সমান, দিব্য গন্ধ বস্ত্র দিব্য বাস পরিধান, কি লাগে কনক জ্যোতি সে দেহের আগে, সেবদন দেখিতে চাঁদেরও স্বাদ লাগে। চৈতন্য ভাগবতকার এরা হচ্ছেন সব গৌরাঙ্গীর সৌন্দর্য বর্ণনার কারিগর, এমন নিখুঁতভাবে রূপের ছবি এঁকেছেন যে একবারে যেন রূপটা মূর্তিমান হয়ে গেছে। গৌরাঙ্গীর রূপ যেন অমদন সমান, দিব্য গন্ধ মাল্য দিব্য বাস পরিধান, কি লাগে কনক জ্যোতি সে দেহের আগে, সেবদন দেখিতে চাঁদেরও স্বাদ লাগে। সে দন্ত দেখিতে কিবা মুকুতার দাম, সে কেশবন্ধন দেখি কারো নারহে জ্ঞান, দেখিতে আয়ত দুই কমল নয়ান, আর কি কমল আছে হেন হয় জ্ঞান। এমন ভাবে নিপুণ বর্ণনা যে এই রূপের ছাঁদে সৌন্দর্যে মাধুর্যে বিশ্বের যেগুলি ভালো যত সুন্দর যত মাধুর্যের বস্তু আছে তা যে কি প্রকারে তিরস্কৃত হয়ে গেছে তাই দেখিয়েছেন। দেখিতে আয়ত দুই কমল নয়ান, আর কি কমল আছে হেন হয় জ্ঞান। কেন কবি এই কমলের সঙ্গে গৌরাঙ্গের নয়নে দৃষ্টান্ত দেয়? দেখলে দিত না, যারা অনুভব করেছেন অনুভবই বলেন সেই রূপে তুলনা কিচ্ছু নেই, সে রূপে তুলনা সেই। আজান উলম্বিত ভুজ কমল নয়ান, বাহু আজান উলম্বিত কমলের মতো নেত্র, দিব্য গন্ধবাস পরিধান গৌরাঙ্গীর সহজানন্দ মধুর রূপ। তাই বললেন সৌন্দর্যে কাম কুটি সকল জনের লালনী চন্দ্র কোটি সম্যক লালনী, সকল জনের সম্যক আনন্দ দানী তিনি কোটি কোটি চন্দ্রের মতো। তো সম্যক আনন্দ দানী মানে প্রেম দানী, প্রেমই তো সম্যক আনন্দ। তো সকল জনের লালনী চন্দ্র কোটি, চন্দ্র আকাশে উদিত হয়ে তার শীতলতায় স্নিগ্ধতায় মাধুর্যে সকলেরই আনন্দ দিয়ে থাকে, আনন্দ বর্ধন করে। তো বললেন এই গৌরাঙ্গ চাঁদ তিনি হৃদয়াকাশে উদিত হন, আর সেখানে এই সম্যক আনন্দ বিস্তার করে থাকেন।
আমাদের কবিরাজ গোস্বামী পাদ গৌর নিতাইকে বলেছেন আশ্চর্য চন্দ্র সূর্য। দুই ভাই জগতের হরি অন্ধকার নাসে অন্ধকার, দুই ভাগবত সঙ্গী কোরআন সাক্ষাৎকার। এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আর ভাগবত ভক্ত ভক্তিরস পাত্র। এই দুই ভাগবত দ্বারা দিয়া ভক্তিরস, তাহার হৃদয়ে তাঁর প্রেমে হয় বস। জগতের চন্দ্র সূর্য জগতের অন্ধকার নাশ করে, ঘটপট ইত্যাদিকে প্রকাশ করে, কিন্তু অজ্ঞান আধার অবিদ্যা আধার এ তো জগতে চন্দ্র সূর্য নাশ করতে পারে না। তো এই জন্যই এ আশ্চর্য চন্দ্র সূর্য দর্শন মাত্রে সকলের হৃদয়ে তিতার জ্বালা শান্ত হয়েছে, অজ্ঞান অন্ধকার নাশ প্রাপ্ত হয়েছে, প্রেম সিদ্ধতায় হৃদয় শীতল হয়ে গেছে সমগ্র বিশ্ব মানবীর বিনা সাধনায় প্রেম। তাই সকল জন সমাল্লাদনী চন্দ্রকূটি বাৎসল্যে মাতৃকূটি, কোটি কোটি মাতার মতো বাৎসল্য। এই জন্য গোস্বামী পাদ পরিচয় দিয়েছেন অনর্পিত চরিচিরার শব্দে শ্লোকে শচীনন্দন। শচীনন্দন বললেন কেন? সাধারণত প্রতিষ্ঠিত ব্যক্তির পিতৃ নামে পরিচয় দেওয়া উচিত, যিনি অমুকের ছেলে। মায়ের নামটা বলবেন, মায়ের নামে কি প্রতিষ্ঠিত ব্যক্তির পরিচয় দিতে হয়? কিন্তু উনি দিয়েছেন শচীনন্দন। কেন দিয়েছেন? ওই বাৎসল্যের আধিক্যটি দেখিয়ে দিয়েছেন গৌরাঙ্গীর। কোন এক সন্তান ধুলাখেলা খেলে কাদা টাদা মেখে আর ভূতের রাজা সেজে আর বাবার কোলে বসার জন্য এসেছে। বাবা তখন স্নান টান করে ভালো কাপড় চোপড় পরে বসে আছেন, ও কোলে চড়বে, যা মায়ের কাছে যা, এ ভূতের রাজা স্নান টান করে আসবে। বাবা কোলে নিলেন না, ছেলে ছুটে গেল মায়ের কাছে। মায়ের কাছে যে দেখছে ছেলে মা খাচ্ছে, মা আমিও খাব, আয়। কপ এক এক নাক কপ ভরে আছে, ধীরে ধীরে মুছছেন গায়ের সব ধুলো কাদাগুলোকে, আস্তে আস্তে অপসারিত করছেন, খাওয়াচ্ছেন, স্নান করাচ্ছেন, মুছে টুছে ভালো কাপড় চোপড় পরিয়ে আর একটা ঢোল দিয়ে, যা বাবার কাছে যা। তখন বাবা কোলে নেয়। তো তেমনি এই কলিযুগের জীব তো, এ তো কাদা মাখা, ভয়ঙ্কর সব পাপ তাপ বাহিরে ভিতরে। অতএব বাৎসল্যে মাতৃকূটি, উনি ওইসব দেখে কলিজীবগুলোকে ফেলে দিচ্ছেন না। উনি সংকীর্তন দ্বারে মুছে ধুয়ে পরিষ্কার করে আর তারপরে হৃদয়টাকে নির্মল করে খোল করতাল দিয়ে যাও নাচ গাও ভক্ত সঙ্গী করো সংকীর্তন। এই মধুর সহজানন্দ মধুর, এই প্রকারে আনন্দ দানি সমগ্র মানবকে ধন্য করলে। তাই বাৎসল্যে মাতৃকূটি তিদসবিত পিনাং কূটির উদার্য সারে, আর উদারতায় মানে দানে কোটি কোটি কল্পতরু অপেক্ষাও ধাতা। কল্পতরু কি দেবে? চাইলে কল্পতরু দেয়, আর পার্থিব জিনিস দিবে কল্পতরু? কল্পতরু কি প্রেম দিতে পারে? মুক্তি দিতে পারে না, মায়াবন্ধনই নাশ করতে পারে না কল্পতরু, তো আর প্রেম কি দিবে? কিন্তু ইনি হচ্ছেন প্রেম কল্পতরু। শুধু তরুই নয়, সঙ্গে সঙ্গে আবার মালি। আর এমন প্রেম কল্পতরু, ডালে ডালে প্রথমের থেকে একবারে পাতা পর্যন্ত সর্বত্র ওই উড়ুম্বর বৃক্ষের মতো প্রেম ফল ফলে আসে। কি করব, বৃক্ষ হলাম,
আর অচিন্ত্য শক্তি মালিয়ে হলাম। তো এত ফল এই গাছে ফললো, তো কি করব ফলগুলি? দেখুন আপনি যখন মালি তখন বাজারে বিক্রি করুন না ফলগুলো, পয়সা হবে। বললেন বাজারে কে নেবে, খোদ্দার কোথায়? এই পৃথিবীতে যত আছে ধনরত্ন মণি, এক এক ফলের মূল্য তাহার নাহি গুণী, কে কিনবে? কিনবে না তো খান। বলে একলা মানাকার, আমি কত ফল খাব, তবে কি করবেন? দেন। তাই বলছেন একলা মালাকার আমি কাহা কাহা যাব, আর পারি আবা কত ফল এই বিলাব। অতএব আমি আজ্ঞা দিল সভাকারে, এই যাহা তাহা প্রেম ফল দেহ যারে তারে দিয়ে দেন। এলে কি হবে, এত প্রেম ফল ছড়িয়ে দেন, সকলকে আধে দিয়ে দিলেন। সুতরাং বাৎসল্যে মাতৃ কোটি তিতসবিতা পিনাং কোটির উদার্য সারি, গাম্ভীর্যম মোদি কোটি 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 সমুদ্রের মতো গম্ভীর। গম্ভীর হয়ে এত অধীর হলেন কেন? এত কম্প, এত কুলক, এত অশ্রু, অদ্ভুত সব সাত্ত্বিক বিকার। শুধু তাই নয়, রক্ত রোমকূপে রক্ত উদ্গম, দন্তগুলি যেন একবারে ঝরে পড়ে যাচ্ছে, অস্থিসন্ধি বিয়োগ, কুর্মাকৃতি অনুভব। যখন কোটি কোটি সমুদ্রের মতো গম্ভীর, তখন এত অধীর, এত চঞ্চল হয়ে পড়লেন। হ্যাঁ ঠিকই, দেখুন সমুদ্রে কত নদ নদী মিশছে, কিন্তু সমুদ্র বেলাভূমি অতিক্রম করে না। কত কত নদ নদী আসছে, আবার কত বৃষ্টি হচ্ছে, কত জল, কিন্তু যেদিন পূর্ণিমার চন্দ্রের উদয় হয় সেদিন সেই পারাবারহীন সমুদ্র তার বিশাল বিকাশ হইতে পারে না, উচ্ছ্বসিত হয়ে আর বেলাভূমিকে প্লাবিত করে দেয়। তেমনি এই কোটি সমুদ্রের মতো গম্ভীর হলেও ভাবাবেশগুলি অত বড়। রাধারানীর সেই মোহনাক্ষ ভাব নিয়েছেন, তো সামলাতে পারেন নাই, তাই কোটি সমুদ্র গম্ভীর হয়েও এতখানি অধীর হয়ে পড়েছে। মধুরীমণি সুধা ক্ষীরমাধিক কোটি, আর এই জগতে যত যত মধুর জিনিস আছে, সুধা আমরা দেখি না, স্বর্গে আছে, দেবতাগণ পান করেন, তবে হ্যাঁ ক্ষীর মাধ্যি কইল আমাদের জানা আছে, ক্ষীর মধু ইত্যাদির আস্বাদন জানা আছে। তো বলছেন এই ত্রিজগতে যত কিছু আস্বাদ্য শ্রেষ্ঠ বস্তু আছে, তার থেকে কোটি কোটি আস্বাদ্য হচ্ছেন শ্রী গৌর সুন্দর, তার ভজন নাম রূপ গুণ লীলা ভক্তজনীর সঙ্গ তার ধ্যান তার উপাসনা, এই সকল দ্বারে এই অফুরন্ত সমুদ্রের মতো মাধুর্যের অভিব্যক্তি আছে, সেটিও কলিজীবের আশ্চর্য এবং ভোগ্য, কারণ কলিজীবেরই উপাস্য তিনি, অন্য কোন যুগের জীবের নন। এবং শেষে বললেন গৌর দেবস জিয়া প্রণয় রসপদে দর্শিতাশ্চর্য কোটি, সেই গৌরাঙ্গদেব তিনি সর্বত প্রকারই সর্বোৎকর্ষে বিরাজ করুন, যিনি গোবিন্দ চরণী প্রণয় রসপদে অর্থাৎ প্রণয় রস বিষয়ে যে অভূতপূর্ব আশ্চর্য আশ্চর্য কোটি কোটি ভাব প্রকাশ করেছেন, ভাব সিন্ধু, যেমন একটা সমুদ্রে অফুরন্ত তরঙ্গ উঠে ডুবে, এগুলি কারু গণনা করার সাধ্য থাকে না। সমুদ্র নিজে অনন্ত অসীম, ভাব সিন্ধু গৌরাঙ্গীর ভাব অনন্ত এবং অসীম, সুতরাং কত কত উঠছে ডুবছে তা কারু গণনা করার সাধ্য নাই।
এই জন্য গোস্বামী পাদ এই একটি পাদে এই বিষয়গুলি ব্যক্ত করলেন। অজস্রং শ্রীমান জ শ্রীমান জয়তি সহজানন্দ মধুর সেই শ্রী গৌরাঙ্গদেব তিনি আমাদের অতিশয় রূপে কৃপা বিতরণ করুন। আমাদের পরমারাধ্য শ্রী শ্রী গুরু মহারাজের এই বিরহবাস উপলক্ষে এই ভাগবতী সভার অনুষ্ঠান, আজ আমাদের শ্রী শ্রী মহারাজের সন্ধ্যার পরে অধিবাস এবং কালকে সংকীর্তন, পরশুদিন বৈষ্ণব সেবা প্রার্থনা সূচক আদি, তো আপনারা কৃপা করে সকলেই এই উৎসবে একটা সক্রিয় সহযোগিতা গ্রহণ করে যাতে এই বিরহ উৎসবটি তাঁর বিরহ বাসরটি তাঁর সাফল্যমণ্ডিত হয় এই জন্য আপনাদের সকলের নিকটে নিবেদন জ্ঞাপন করি। আর আমরা এবার একটু কম সময় পেয়েছি, তা না হলে তো এই অষ্টকটা শেষ করতে পারতাম, কিন্তু সে হবার উপায় নাই, এখন এই তো চার শ্লোক, যাই হোক অন্তত পঞ্চম সংখ্যক শ্লোকটি কালকে তো সংকীর্তন আমরা এখানে আস্বাদন করব। আজ যে এখানে আমাদের চৈতন্য অষ্টক বিশ্রাম হলো। Krishna, 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 Krishna.